আমি সাবির ব্রুনাই থেকে। আসেন আমরা প্রথমে একটা ভিডিও দেখি যে এই ভাই কি বলতেছে এই ব্রুনাইদের সম্পর্কে। সে নাকি না খেয়ে আছে আর কচুর শাক তুলে খেতেছে। আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করেন, স্কিপে আমি ভিডিওটা দিতেছি। ওই দেখেন ব্রুনাই শহরে আমরা কচু তুলতাম, এসে কচু এগুলো কচুগুলো খাইতে খুব স্বাদ। এই ব্রুনাই শহরে জিনিসের খুব দাম, আর টাকা পয়সাও নাই, বেতন পাইছি না, বেতন পাইবো আরো 10 দিন পরে, টাকা পয়সা নাই, লেগে কচু খাইলাম 2 দিন ধরে, বুঝছেন। আপনারা তো ভাবেন যে প্রবাসীরা খালি বালা বালা খানি খায়। ওই দেখেন আমরা কচু কিতা তাইছি, কচু তুলতাম, এই 10 দিন কচু খাইয়া খাটাম বেতন না পাওয়া পর্যন্ত। আমরা বেতন পাই 150 সব টাকা দিলাই, আমরা কিছু রাখি, কয়েক টাকা রাখি খাইবার লাগে, ওই তাই মাস যায় না, টানাটুনি করে খাই। ওই দেখেন আমার বন্ধুই কচু তুলতাছে, আমরা কচু খাইমু, এখানে অনেক কচু আছে, এই কচুগুলো খুব মিষ্টি, আমি 2 দিন নিয়ে খাইছি কচু। তোর বন্ধু কিতা তুলো? ওই কচু 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 আমরা কচু তুলতাম। আইছো আপনি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এই যে অনেকটি ভিডিও দেখলাম আর কি, সব ভিডিওতেই বলতাছেন যে আমরা কচুর লতি টুকাই খাইতাছি, কচু খাইতাছি, কলমি শাক টুকাই খাইতেছি, খানির টাকা নাই। খানি মানে খাওয়ারেও একটা মানে বাসা বানাইলে খানির টাকা নাই। তো ভাই এই ধরনের সুন্দর বাসায় বলতেছি, আপনি হয়তো আমার বয়সে বড় হইবেন, তো এই ধরনের ভিডিও ভাই না ছেড়া। এগুলো দেখলে কিন্তু বাংলাদেশের মানুষ, আপনার কমেন্টগুলো আপনি পড়ে দেখেন, প্রত্যেকটা মানুষ আপনার নেগেটিভ কমেন্ট করতেছে, কেউ ভালো বলতেছে না। তো সেক্ষেত্রে আপনি এগুলো না ছাইরা ভালো বিষয়গুলো ছাড়তে পারেন না। আপনি খান নাকি না খান এগুলো কি বাংলাদেশের মানুষ জানে বা এই দেশের মানুষ? এই যে ব্রুনাইতে যারা থাকে তারাও আপনার যেগুলো কমেন্ট করছে দেখেন। আপনি আপনি ভিডিওতে বারবার বলতেছেন যে আমাকে বেতন পাইতে আরও 8-10 দিন লাগবে। ভাই 8-10 দিন লাগলে তো যে কোনো একজন বন্ধুর কাছ থেকে আপনি পিনজাম বলে, এই দেশে যে পিনজাম মানে হাওলাত নিয়েও তো আপনি কিছু কিনতে পারেন। ওই দেখেন আমরা ব্রুনাই আইয়া কলমি শাক তুলতাছি, ওই দেখেন আমার বন্ধুয়ে কলমি শাক তুলে, আর বুঝছেন আমরা আমরা টাকা পয়সা নাই, টাকা পয়সা সব শেষ, বেতনের আরও 10 দিন বাকি বা 8 দিন ইলা, তো এই টাকা পয়সা সব শেষ, এখন কলমি শাক খাই, কচু শাক খাই, আলু পাতা খাই, এগুলো খাইয়া থাকতাছি। আপনার এই টিকটকটা দেখার পরে আমাদের ক্যাম্পের কমপক্ষে 15 থেকে 20 জন লোক, যে কয়জন দেখছে প্রত্যেকটা মানুষ বলছে যে এটা কী ছাড়লো, কী বললো, এরকম একটা কথা। তাহলে আমরাও চাই যে আপনি এই দেশ সম্পর্কে ভালো ভালো জিনিস ছাড়েন, তারপর ভালো ভালো ভিডিও করেন, অনেক সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ব্রুনাইতে যারা প্রবাসী আছি আমরা আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে দোয়া করবেন যে যে ভাই কচু শাকের ভিডিও, কলমি শাকের ভিডিও ছাড়ছে, এই ভাইকে যেন আল্লাহ হেদায়েত দেন এবং কি তার যেন আর্থিক উন্নতি দান করে, যাতে তাকে কচু শাক আর খাইতে না হয় সহজে। মাঝে মধ্যে খাইতে পারে, তবে এগুলো ভিডিওতে দেখানোর জিনিস না, তো এই কারণে বললাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সমস্ত ব্রুনাই প্রবাসী যত ভাই আছে সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।